টাঙ্গাইলের নাগরপুরে শফিকুল ইসলাম খুনের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। পরক্রিয়া প্রেমিকাকে তুষ্ট করতে না পারায় ওড়না দিয়ে মুখ চেপে ধরে খুন করা হয় প্রেমিক শফিকুলকে। পরে তার মরদেহ দেবর ও ভাসুরের সহযোগিতায় বস্তায় ভরে পাশের একটি সেতুর নিচে ফেলে দেন প্রেমিকা। পরক্রিয়া প্রেমিকা মোর্শেদা আক্তার আদালতে 164 ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে এসব তথ্য জানিয়েছেন। মির্জাপুর নাগরপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম মনসুর মুসা শুক্রবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন। মোর্শেদা নাগরপুর উপজেলার পাকুটিয়া ইউনিয়নের মান্ডরা নয়াপাড়া গ্রামের সিঙ্গাপুর প্রবাসী বাবুল হোসেনের স্ত্রী। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে বৃহস্পতিবার দুপুরে মোর্শেদার দেবর বারেক ও ভাসুর ফুলচানকে পুলিশ গ্রেপ্তার করে। টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের পাঠানো প্রেস বিজ্ঞপ্তির বরাত দিয়ে শুক্রবার দুপুরে ঘটনার বিস্তারিত তুলে ধরেন মির্জাপুর নাগরপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এস এম মনসুর মুসা। পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বীকারোক্তিতে মোর্শেদা আক্তার জানান তার স্বামী বাবুল হোসেন এক বছর ধরে সিঙ্গাপুরে থাকেন। প্রতিবেশী মৃত সমেশ আলীর ছেলে শফিকুল ইসলামের সঙ্গে তার সুসম্পর্ক গড়ে ওঠে। একসময় তার সঙ্গে শফিকুলের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সম্প্রতি শফিকুল তার সঙ্গে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করেন। শফিকুল নানা ধরনের রোগে ভুগছেন, এ কারণেই কখনোই মোর্শেদাকে শারীরিক তৃপ্তি দিতে পারেননি। সোমবার 18 জুলাই বিকেলে শফিকুল আবারও মোর্শেদা আক্তারের বাড়িতে যান। ওই সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে শফিকুল ইসলাম আবারও মোর্শেদার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন। এ নিয়ে বাড়ির টিউবওয়েলের কাছে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা এবং ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে শফিকুল পড়ে গেলে মোর্শেদা তার পরনের ওড়না দিয়ে মুখ চেপে ধরেন এবং শফিকুলের মৃত্যু হয়। পরে তার মরদেহ পাশের টয়লেটে লুকিয়ে রাখেন মোর্শেদা। মোর্শেদা বিষয়টি তার দেবর বারেক ও ভাসুর ফুলচানকে জানান। তারা মরদেহ লুকানোর সিদ্ধান্ত নেন। ওই দিন রাতে প্রায় 12টার দিকে মরদেহ চটের বস্তায় ভরে বারেকের অটোরিকশায় উঠিয়ে গ্রামের একটি সেতুর নিচে ফেলে রাখেন তারা। সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, মঙ্গলবার 19 জুলাই সকালে নাগরপুর উপজেলার মান্ডরা নয়াপাড়া গ্রামের সেতুর নিচ থেকে পুলিশ অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে। পরে মরদেহটি শফিকুল ইসলামের বলে তার স্ত্রী রাহেলা বেগম শনাক্ত করেন এবং নিজে বাদী হয়ে নাগরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। নাগরপুর থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মামুনের নির্দেশনায় এসআই মনোয়ার হোসেন ওই ঘটনার তদন্ত শুরু করেন। উন্নত তথ্য প্রযুক্তির সহায়তায় ও সনাতন পদ্ধতির পুলিশি কৌশল ব্যবহার করে মনোয়ার হোসেন দ্রুত এ ঘটনার রহস্য উদ্ঘাটন করেন। একই সঙ্গে বাকি অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।